হবে বন্ধ সর্বভারতীয় মেডিকেল পরীক্ষা নিটের স্নাতকোত্তর স্তরের কাউন্সেলিং। ইতিমধ্যে এই নিয়ে আদালতে মামলা চলছে। মামলার ফলে বা কাউন্সেলিং না করার কারণে দেশের বিভিন্ন হাসপাতালে পরবর্তী জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ দিতে পারছেন না, ফলে চিকিৎসার পরিষেবা প্রদানের ক্ষেত্রে সংকট দেখা দিচ্ছে। এই সংকট নিয়ে সোমবার দিল্লিতে সুপ্রিম কোর্টে অভিযান করেছিল ফেডারেশন অফ রেসিডেন্টস ডক্টরস। অভিযোগ, এই অভিযানের ওপর দিল্লি পুলিশ আক্রমণ করে। এরই প্রতিবাদে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে মঙ্গলবার বিক্ষোভ কর্মবিরতি করেন জুনিয়র চিকিৎসকরা। তাদের সঙ্গে এই প্রতিবাদে যোগ দেন হাউস স্টাফরা। আমরা চাইছি কাউন্সেলিংটা হোক, যাতে আমরা আরো ডাক্তার পাই, এই জন্য তো যাদের মানে কাজের লাভ হবে। এটা তো আমাদের নিজেদের লাভের কথা বলছি না, কারণ আমাদের ডক্টর দিলে আমাদের আরও যারা ডক্টর যদি থাকে তাহলে তার কিন্তু মানে কমন পাবলিক যারা এখানে পেশেন্টরা আসছে তাদেরই লাভ হবে, যারা কমন সিটিজেন যারা আমাদের দেশের সব লোকজন তাদেরই লাভ হবে। আর এতে ইগনোর আমরাই ইগনোর হচ্ছি এর মধ্যে, মানে আমরা কোনো কিন্তু অন্যায় কোনো দাবি কিন্তু করছি না। বেশি ডাক্তাররা থাকলে আমরা আরও ভালোভাবে পরিষেবা দিতে পারবো, সেইটাই আমরা বলছি। এক বছর, এই যে দেড় বছর আমাদের এই মানে আগের এই 2021 যেখানে আমাদের আগস্ট সেপ্টেম্বরের মধ্যে একটা পুরো এন্টায়ার ব্যাচ আসার কথা, সেখানে ওরা নেই, এই ডাক্তারের পুরো ব্যাচটা আসছে না। তার জন্য আমাদের উপরে যে চাপটা পড়ছে মেন্টাল এন্ড ফিজিক্যাল, তাতে আমাদের অসুবিধাতে, সেটা আমাদের অসুবিধে শুধু নয়, তাতে কিন্তু পেশেন্টদেরও অসুবিধে হচ্ছে। কারণ আমরা যখন এতটা টায়ার্ড হচ্ছি সেটা তো এফেক্টটা হচ্ছে। একটা যদি একটা এন্টায়ার ব্যাচ যখন থাকছে না, সেটা ডেফিনেটলি আমাদের কাজকর্মতে এগুলো সব জিনিসে অসুবিধা হচ্ছে। তো ওটাই আমাদের দাবি যে যাদের তাড়াতাড়ি কাউন্সিলিংটা হয়। এটা হচ্ছে আর একটা কথা যে আমরা যেখানে কিন্তু কোনো পরিষেবা আটকে রেখেই কিন্তু আমরা সব প্রতিবাদটা করছি। আমাদের কিন্তু কোনো ইমার্জেন্সি বন্ধ নেই, আমরা কোথাও কাউকে আটকাচ্ছি না। পেশেন্ট যারা ইন্দোর ভর্তি হচ্ছে তাদের সবাইকে দেখা হচ্ছে, সবই করা হচ্ছে। এইটা করার পরেও কিন্তু দিল্লিতে এরকমভাবে ডাক্তারদের উপরে মানে মারা হয়েছে বা এরকমভাবে ওদের সাথে যে বাজে বিহেভটা করা হয়েছে সেটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না। এটা একটা প্যান ইন্ডিয়া মুভমেন্ট, যেটা আমরা কিন্তু মানে পুরো অল ওভার ইন্ডিয়াতে আমরা করছি। পুরো প্যান আমরা সব ডাক্তারদের সাথে কথা হয়েছে, আমরা পুরো ওয়েস্ট বেঙ্গল সবাই মিলে, সব মেডিকেল কলেজ মিলেই কিন্তু এই প্রতিবাদটা আমরা জানাচ্ছি। বুধবারও সেই অবস্থান বিক্ষোভ চলে, যদিও এর ফলে হাসপাতালের পরিষেবা কোনো ব্যাহত হয়নি। দিস ইজ এ প্যান ইন্ডিয়া মুভমেন্ট, এবং কালকে ওয়েস্ট বেঙ্গল টোটাল প্যান ওয়েস্ট বেঙ্গল এটা মিলে ডিসাইড করেছে যে টোটাল যে ডক্টরসরা প্রতিবাদ করছে তার সঙ্গেই এটা মানে আমরা করছি, আলাদা করে নতুন কিছু নয়। এবং মানে এটা আমাদের কোনো ব্যক্তিগত ডিসিশন নাই বা এটা একটা মানে ছোটো কলেজের ডিসিশন নাই, প্যান ইন্ডিয়া যেভাবে ডিসাইড করবে, প্যান বেঙ্গল কালকে আমাদের টোটাল অল বেঙ্গলের রেসিডেন্ট ডক্টরদের সাথে এবং আদার্স মেডিকেল কলেজের সাথে কথা হয়েছে, তারা যেভাবে ডিসাইড করবে, যেভাবে ফার্দার এ হবে সেইভাবেই কিন্তু মুভমেন্টটা চলবে। আর আলাদা করে আমরা নতুন করে কিছু করছি না, আমাদের এমার্জেন্সি সার্ভিস পুরোপুরি আছে, এমনকি আউটডোর সার্ভিসও পুরোপুরি আছে, শুধুমাত্র রেসিডেন্ট ডক্টররাই মেনলি এটার প্রোটেস্টটা করছে। এবং আমরা চাইছি যে সমস্ত মানে সমস্ত ডক্টররা বিশেষ করে এবং সাধারণ মানুষদেরও চাইছি যে তারাও আমাদের এই মুভমেন্টটাকে সাপোর্ট করুক, তারা এগিয়ে আসুক। এটা তাদের জন্যই, তারা যদি ভেবে থাকে যে তাদের জন্যই কিন্তু এই প্রতিবাদটা, তাদের জন্যই কিন্তু আমাদের পথে নামা। আমাদের এটা হচ্ছে আমাদের মানে বেসিক্যালি রেসিডেন্ট ডক্টরদের যে শর্টেজটা চলছে সেটার জন্যই আমাদের এই প্রোটেস্টটা হচ্ছে। তো এখানে হচ্ছে আমাদের যেটা নিটপিজি কাউন্সিলিং জানুয়ারি মাসে হওয়ার কথা ছিল, সেটা এক্সামটা হওয়া ছিল জানুয়ারি মাসে, এবং তারপরে হচ্ছে মে মাসে আমাদের নতুন ব্যাচ চলে আসার কথা, কিন্তু সেটা হয়নি। এক্সামটা ডিলে হয়ে সেপ্টেম্বর মাসে হয়েছে, এবং সেপ্টেম্বর মাসে এক্সামটা হওয়ার পরও, কাউন্সিলিং স্টার্ট হওয়ার পর সেটা কোর্ট প্রসিডিংসের জন্য সেটা বন্ধ হয়ে গেছে, এবং সেটা নিয়ে এখনও আমাদেরকে কোনো অ্যাসিউরিটি দেওয়া হয়নি। এবং যেহেতু এখনও হয়নি, অলরেডি আমাদের প্রায় ছ মাসের ওপর হয়ে গেছে, এবং সেখানে আমরা একটা ব্যাচ শর্টেজে চালাচ্ছি, এবং আরও যখন টাইম চলে যাবে তখন রেসিডেন্ট ডক্টর এতটাই শর্টেজ হয়ে যাচ্ছে যে সেটা আমাদের পক্ষে টানা সম্ভব হচ্ছে না। এই জন্যই হচ্ছে দিল্লিতে প্রোটেস্ট চলছিল, এবং দিল্লিতে যখন একটা শান্তিপূর্ণ প্রোটেস্ট চলছিল সেখানেই পুলিশ তার উপর আক্রমণ চালায়, এবং সেটার প্রতিবাদে সারা ভারতবর্ষেই এখন ওখানে ডাক্তারদের মধ্যে আন্দোলন চলছে সমস্ত মেডিকেল কলেজে, আমরা বর্ধমান মেডিকেল কলেজেও সেই জন্যই আমরা কর্মবিরতি করছি, সেটারই প্রতিবাদ। হ্যাঁ, কর্মবিরতি লাগাতার চলবে যতক্ষণ না আমাদের দাবি মানা হবে এবং কাউন্সিলিং স্টার্ট করা হবে, ততক্ষণ আমরা চালিয়ে যাব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।